রাজধানীর চার ভাগের এক ভাগ শিশুই আক্রান্ত নিঃশ্বাসের নানা সমস্যায়, আরেক ভাগ আছে আক্রান্তের পথে। সবশেষ গবেষণা বলছে প্রতি তিন বছরে দ্বিগুণ বিষাক্ত হচ্ছে বাতাস, দশ বছরে যা আক্রান্ত করতে যাচ্ছে পুরো প্রজন্ম। আসলে কি তাই? এখনকার বাস্তবতায় এর উত্তর খুঁজেছেন আখলাকুস সাফা, ছবিতে সেটা তুলে ধরেছেন বায়েজিদ ইসলাম। বলেন, বয়স যখন তিন, সর্দি কাশি লেগেই থাকতো বৈশাখীর, তারপর এজমা আর মাথা ব্যথা তো নিয়মিত, এখন নতুন এক অসুখ। কান প্রতিদিন চুলকায়। এই অ্যাডেনয়েড বড় হওয়ার কারণে এই রাস্তাটা শুরু হয়ে গেছে এবং সে তার শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। আগে ধরতে না পারলেও বৈশাখীর মা এখন বোঝেন কলকারখানা ঘেরা তার বাসস্থানটাই আসল কারণ। কিছু হইলেই দেখছে ঠান্ডা লাগে, না খেলে মাথা ব্যথা হয়, এটাই আমরা ভাবি নিতেছি যে ছোটবেলার অসুখটাই মনে হয় হইতাছে। বৈশাখীদের সংখ্যা এ শহরে এখন কয়েক লাখ। বাপার সবশেষ জরিপ বলছে শতকরায় তারা চার ভাগের এক ভাগ। 26% শিশুকে আমরা পেয়েছি যাদের লাংস বা ফুসফুস পুরোপুরি কার্যকর আর নয়, 70-80% কার্যকর আছে, বাদবাকিটা কার্যকর নয়। হাসপাতাল পর্যন্ত না গেলেও সে পথেই এগুচ্ছে যারা, কিছুটা হলেও টের পাচ্ছে তারা এখনই। মাথা ব্যথা করে ও হয়তো অতটা বুঝে না, আমরা আগেরটা থেকে বুঝি যে আগেকার পার্থক্য আর এখনকার পার্থক্য। আমি অলরেডি আমার বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়াচ্ছি এয়ার পলিশের জন্য। এরা আছে বৃত্তের আরেক ভাগ জুড়ে, মিশতে যাচ্ছে নির্ঘাত আক্রান্তদের সঙ্গে। গত এক বছরে যতটা ভারী হয়েছে নিঃশ্বাস, দশ বছর পর তাহলে কি? এইটা যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে বাচ্চার অমনোযোগী হবে এবং পড়াশোনায় দেখা যাবে তার মনোযোগ কম এবং বুদ্ধিমাত্রা আইকিউ লেভেল অনেক কমে আসবে। এটি যদি শিশুকালের অবস্থা হয়, আমরা আসলে এক ধরনের বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করে চলেছি। আমাদের অজ্ঞানতা, আমাদের অবহেলা এবং আমাদের দূরদৃষ্টি ছাড়া কার্যক্রমের মধ্যে দিয়ে। 2014-তে যে বাতাসে বিষের পরিমাণ ছিল 172 AQI, 2017-তে তা 361। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ক্যালকুলেটারে তিন বছরেই দ্বিগুণ বিষাক্ত শহরের বাতাস। পার্থক্যটা আরও দৃশ্যমান গাছের পাতায়। শুধুই কি এই সবুজ, ফিকে হয়ে যাচ্ছে সব রং, সব কিছুর উপরই এ এক ধূসর আস্তরণ যেটা আবার বিষাক্ত। যে প্রজন্মের জন্যই এত উন্নয়ন, যাদের হাতে তুলে দেওয়া হবে এই উন্নয়ন, সেই প্রজন্মই দিনকে দিন হারাচ্ছে সেই উন্নয়নের ধারণ ক্ষমতা। গবেষণার শেষ লাইন বলছে সেই প্রজন্মটি হতে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিকলাঙ্গ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।